Kiran? Hey, Kiran! Kiran? Dada, কি ব্যাপার এখানে? ধরো দেখি ওদিকে। দাদা, আপনি কেন কষ্ট করে এখানে এলেন? ডেকে পাঠালে আমিই তো চলে যেতাম। কিরণ কোথায়? বাইরে গেছে দাদা, কিছু দরকার আছে? সেদিন তুমি গয়নার বাক্সটা রেখে আমার কাছ থেকে টাকা নিতে চেয়েছিলে না? সেটা কোথায়? এখন কি করব? কিছু একটা বলে ব্যাপারটা সামলাতে হবে। কি চিন্তা করছো তুমি? পুরনো গয়নার বাক্সটা যেটা তোমাদের বংশানুক্রমিক বলেছিলে সেটা কোথায়? দাদা, ওইটা সেলফে রাখা আছে। দাদা, প্রথমে ওটাকে খুলে দেখো বলছি তো। তুমি খুলে দেখবে কি না? তোমাকে যেতে বললাম তো। ঠিক আছে দাদা। দাদা, লক হয়ে গেছে দাদা। চাবি কিরণের কাছে থাকতে পারে। এখনই খুলে দেখবে না? আমি দরজা ভেঙে দেখবো? এইসব কেন করবেন দাদা? চাবি এখানেই কোথাও থাকবে। চাবি গিয়ে খোঁজো। ঠিক আছে দাদা, দেখছি। দাদা পেয়ে গেছি দাদা। যাও গিয়ে খোঁজো। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি যাও। দাদা দাও দাও। সেদিন কি তুমি এগুলোই বিক্রি করতে এসেছিলে? হ্যাঁ দাদা, এই গয়নাগুলো দিয়ে টাকা চেয়েছিলাম। আপনি চিন্তা করে বলবেন বলেছিলেন, তার আগে একজন বিজনেসম্যান আমার যা টাকা দরকার ছিল দেবে বলেছে, সেই জন্যে কিরণ এই বাক্সটা ফেরত নিয়ে এসেছিল। সেদিনও এই গয়নাগুলোই এনেছিল বলে মনে হচ্ছে। মাধবীর কথা শুনে আমি ভুল করছি না তো? দাদা, কিছু চিন্তা করছেন নাকি? এগুলো থেকে কোনো গয়না দরকার ছিল? ঠিক আছে ঠিক আছে। তুমি পুরনো জিনিস আছে বলে বলেছিলে, সেটাকেই আমি দেখতে এসেছিলাম। কোনো কিছু লাগলে নিতে পারেন। আরে না রে না বাবা, না ওইগুলো তুলে রেখে দাও। ঠিক আছে দাদা। দাদা, কোনো একদিন আমার সুপুত্র বিজুর ঘর থেকে এটা নিয়ে এলো। আমি ভেবেছিলাম সেই দিনই আপনি আসবেন, সেই জন্য এর ভেতরের জিনিসটা অন্য জায়গায় রেখে অন্য গয়না রেখেছি। আপনি অনেক দেরি করে ফেলেছেন। দাদা এটা খুঁজতে এত অব্দি এসেছে মানে তোর কত দাম হতে পারে বলতো? একবার যদি ও তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যায়, মালয়েশিয়াতে গিয়ে একেবারে সেটেল হয়ে যাব।
আমার সাথে থেকে আমাকে ভালো করে না বুঝে দেখো কেমন সেলফি তুলছে, খালি হাসছে আর সেলফি তুলেই যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর মেয়ে সেলফি নিচ্ছে, আর পাশে এসে একটু দাঁড়াতে হয় সেটাও জানো না? তুমি নিজের থেকে দেখবে বলে ভাবলাম। এটার জন্য আবার ডাকতে হবে? তুমি নিজে পাশে এসে দাঁড়াতে পারছো না? এটাই যথেষ্ট। তুমি না বললে তোমার পাশে আমি কিভাবে থাকবো বলো? বসো, পিক্সগুলো দেখি। হ্যাঁ, এই দেখো, দেখে মনে হচ্ছে না যে পুরো হিরো হিরোইন দাঁড়িয়ে রয়েছে? এই আমি হিরোইন না, কিন্তু তুমি হিরো, সত্যিকারের হিরো। সত্যি বলছো তুমি? এমনি এমনি বলছি নাকি? সেদিন তুমি দেবসেনাকে বাঁচাতে হবে বলে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লে, আমি যেতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে বাঁচানোর জন্য নিজে ঝাঁপিয়ে পড়লে আগুনে, আমাকে আটকে নিজে চলে গেলে। সেইটা সেইটাই তোমাকে আমার চোখে হিরো করে তুলেছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত সাহস পেলে কোথা থেকে? ওটাই, এই সাহস আমার রক্তে আছে সন্ধ্যা। কিন্তু আমার একটা সন্দেহ আছে, ওই আগুনে তুমি ঝাঁপালে অথচ তোমার কিচ্ছু হলো না, কি করে সম্ভব? আমি তো নিজেই কিছু বুঝতে পারিনি, একে কিভাবে বোঝাবো? বলো না কি করে হলো, একটু না পড়ে তুমি বাইরে চলে এলে। ওটাই, হ্যাঁ ওটাই, সুপারম্যান স্পাইডারম্যান যেমন হয় না, আমি ওরকমই ফায়ারম্যান, তাই আমার কোনো জায়গায় আগুন লাগেনি। এই সব কথা বলে এর মুখ থেকে কথা বার করা যাবে না, একে অন্যভাবে ধরতে হবে, কালচক্রর ব্যাপারে একে মুখ খুলতেই হবে। তোমার কাছে কি কি ট্যালেন্ট আছে সেসব আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার কি স্পেশাল ট্যালেন্ট আছে তুমি জানতে চাইবে না? আরে আমি তো জিজ্ঞেস করবো বলেই ভাবছিলাম, তুমি জিজ্ঞেস করে ফেললে, সরি। ঠিক আছে তুমি বলো তোমার কি কি ট্যালেন্ট আছে, হ্যাঁ আমি তাহলে মন দিয়ে শুনবো। আমি খুব ভালো গান গাইতে পারি, এমব্রয়ডারির কাজও খুব ভালো করতে পারি, আর আমি ওই যেমন ধরো পুরনো সব জিনিসপত্র, যেমন যেগুলোকে অ্যান্টিক পিস বলে, ওগুলোকে আমি যেখানেই দেখতে পাই সব জোগাড় করে আমার কালেকশনে রাখি। ও তাই নাকি, তুমি তো সুপার, অভ্যাসগুলো ধরে রেখেছো। তোমাকেও দেখে মনে হচ্ছে তোমারও পুরনো জিনিসপত্র খুব পছন্দ। ওটা তুমি কি করে জানলে? তোমার মুখ দেখলেই বোঝা যায়। আরে দেখলে, আমাদের দুজনের কত মিল আছে, আমাদের দুজনেরই অ্যান্টিক জিনিস ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে তুমি তো আসলে রাজঘরানার ছেলে, মহলে বড় হয়েছো, তাই ভাবলাম তোমার বোধহয় সব পুরনো জিনিসপত্রের প্রতি ইন্টারেস্ট আছে। তাই? হ্যাঁ গো, আমি যখনই কোথাও যাই তখনই পুরনো জিনিস পেলেই সেটা যত্ন করে রাখি, কিন্তু এখানে এত বড় একটা মহলে কোনো পুরনো জিনিস দেখতেই পেলাম না। হ্যাঁ তাতে কি আছে, কোনো একটা পুরনো জিনিস কিনে নিলেই হলো। বাইরে তো অনেক দেখা যায়, তোমার কাছে কোনো পুরনো জিনিস থাকলে সেটা আমাকে গিফট করো না। আমার কাছে ওরকম কোনো পুরনো জিনিস নেই তো। একটু চিন্তা করো, হয়তো কোথাও রেখেছো। আমি ধর্মার কাছে গিয়েছিলাম, ও আমাকে গয়নার বাক্সটা দেখালো, কিন্তু তার মধ্যে কালচক্র ছিল না। আমার মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আমার শক্তিকে আটকানোর ক্ষমতা একমাত্র কালচক্রর কাছে আছে, আমার বিশ্বাস কালচক্র ওর কাছেই আছে। সন্ধ্যা, আমার কাছে ওরকম কোনো পুরনো জিনিস নেই। ভালো করে চিন্তা করো, নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। আরে কত মিষ্টি ভাবে কথা বলে, শোনো আমার। ওর কাছে যে কালচক্র আছে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। ফোনটা দাও, আমি আমার অ্যান্টিক কালেকশনগুলো দেখাচ্ছি। এই দেখো, এই অ্যান্টিক পিসটা লাস্ট ইয়ার মাইসুর থেকে নিয়ে এসেছিলাম, তখন এটা আমি ওখানে খুঁজে পেয়েছি। কি সুন্দর দেখতে, তাই না? ইউ নো হোয়াট, আমি মালয়েশিয়াতে ছিলাম তো, ওইখানে এই অ্যান্টিক পিসটা পেয়েছিলাম। সবার থেকে কি ডিফারেন্ট না?
এটা দেখো, এটা ভালো তাই না? কি সুন্দর দেখতে দেখো এই অ্যান্টিক পিসটা, দেখেছো এটা? দেখছি না। আরে এক মিনিট দেখবে না, কিন্তু দেখবে না, দেখবে না প্যান্টে আগুন কি করে লাগলো? আরে বেরিয়ে এসো, ভেতরে গিয়ে অন্য প্যান্ট পরে নেবে। আরে আমি লজ্জা পাচ্ছি, তুমি যদি আমাকে এই অবস্থায় দেখো না একেবারেই ভালো লাগবে না। তুমি আমায় কিছু একটা এনে দাও, ওটা আমি পরে নেব। এটা নাও। সেই দিন ওর কাছে কালচক্র থাকার কারণে ও বেঁচে গিয়েছিল, আজকে মনে হচ্ছে ওর কাছে কালচক্র নেই, সেই জন্য আজকের আগুনের থেকেও বাঁচতে পারলো না। ঠিক বলেছো মাধবী, কালচক্রটাকে ও কোথাও সরিয়ে রেখেছে মাধবী, কালচক্রটা আমি খুঁজে বার করবই। তাড়াহুড়ো করবেন না, শুধুমাত্র আমরা যে ব্যাপারটা জানি সে কথা অন্য কারোর সামনে বলে ব্যাপারটা পাঁচকান করবেন না। ওর পেট থেকে কি করে কথা বার করতে হয় সেটা আমি ভালো মতো জানি, চলুন আমার সঙ্গে। আরে পালাচ্ছ কেন? এই ধুতিটা পরে না আমার খুব অস্বস্তি লাগছে, আমি গিয়ে না প্যান্টটা পরে আসি। এইটুকু জায়গার মধ্যে আগুন কি করে লাগলো? গায়ত্রী, কিরণের সাথে কথা বলেছ? কিরণের সাথেই কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে ওর প্যান্টে আগুন লেগে গেল আর ও ব্যথায় ছটফট করছিল। তুমি ঠিকই বলেছ নন্দিনী, সেই দিন ওর কাছে কালচক্রটা ছিল তাই তখন ওর কিচ্ছু হয়নি। হঠাৎ কিরণের প্যান্টে কি করে আগুন লাগলো? আমি তো কিরণের সাথে কথা বলছিলাম নন্দিনী, বুঝতেই পারিনি কি করে প্যান্টে আগুন লাগলো। আগুন নিজে থেকে লাগেনি। তার মানে? মাধবী ওর শক্তি দিয়ে আগুন লাগিয়েছে। কিরণের কাছে যে ওই কালচক্রটা আছে সেটা মাধবীও বুঝতে পেরেছে, সেটা যাচাই করার জন্যই ও কিরণের প্যান্টে আগুন লাগিয়েছে। তাহলে এখন কি করব? ও কিরণের হাত দিয়ে কালচক্রটা কেড়ে নেওয়ার আগে আমাদের ওইটা নিয়ে নিতে হবে। ও মাগো, আরে আর তো ব্যথা সহ্য করতে পারছি না ভাই, সেদিনকে আমি জ্বালা সহ্য করে নিলাম, আজকে কেন এত বেশি কষ্ট হচ্ছে? আমার তো কিছুই হচ্ছে না। দেবসেনা, আরে দেবসেনা ওঠো, ওঠো দেবসেনা। সেদিনকে আমি এত আগুনের মধ্যে গেলাম কিন্তু আমার তো কিছুই হলো না, কিন্তু আজ জ্বালা করছে কেন? হয়তো ওই জিনিসটার মধ্যে কোনো শক্তি আছে, আর ওই শক্তির জন্যেই আমার বাবার চোখ ঠিক হয়ে গেছে। ওটার শক্তির জন্যই বিজু আঙ্কেল ওটাকে সব সময় সঙ্গে করে রাখত। হ্যাঁ শেরজি,
কিছু না, এই দু মিনিট তোমার সঙ্গে কথা বলতে পারি? আমার কাছে পুরনো দিনের গয়না আছে, পুরো গোল্ডের, অনেক দামি। আমার 2 কোটি টাকা লাগবে, সেই জন্য তোমার কথাই মনে পড়লো। তুমি না পারলে অন্য কারো কাছে দিয়ে। ধর্মরাজ, আপনি নিয়ে আসুন, আমি দেখে বলছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিয়ে আসবো সেট। কিন্তু তুমি অত দাম দিতে না পারলে কেন তোমার কাছে যাব? অন্য কারোর কাছে গিয়ে মার্কেটে চেষ্টা করে দেখব। বাবা, কি সেটজি সাইলেন্ট হয়ে গেলেন যে, কিছু বলুন। আপনি নিয়ে আসুন না ধর্মরাজ, ওটা যা দাম হয় আমি দিয়ে দেব। এইটা হলো কথা। কখন নিয়ে আসছেন? এখনই আসছি আমি। আচ্ছা বাবা, ওটা বিক্রি করবে না। এই দাঁড়া। তেমন কিছু নয়, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। এই যে জিনিসটা, কোনো সাধারণ জিনিস নয়, কিন্তু এটা ভীষণ মূল্যবান বস্তু। নাও, এইটার জন্য 1 কোটি টাকা দেবে। আমি এইবার ইলেকশনে দাঁড়িয়ে জিতে মন্ত্রী হলে এরকম হাজার একটা জিনিস তোকে বানিয়ে দেবো, কেন টেনশন নিচ্ছিস? বাবা, দয়া করে তুমি কিন্তু এটা বিক্রি করবে না। এটা থাকলে কিন্তু আমাদের ভালো হবে। তুই কবে থেকে এরকম সেন্টিমেন্টাল ফুলিস হলি রে? বাবা, যা সাবধানে গিয়ে ওষুধ লাগাকে যা। যা না, দেখি দাঁড়া 1 মিনিট। ও হ্যাঁ, বলুন স্যার। কি ভাই ধর্মরাজ, এখনই জানতে পারলাম তুমি নাকি সামনের ইলেকশনে এমপি হওয়ার সিট পেয়েছো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে উনি ফোন করে জানিয়েছেন। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্ক ইউ স্যার। যশবন্ত রায় বলেছে কিছু টাকা লাগলে বলো। হ্যাঁ, তাহলে সেটের সঙ্গে কথা বলে নিও। সেটের কাছে টাকা চাইলে তুমি ছোট হয়ে যাবে না ভাই। তোমার কত লাগবে বলো, আমি জোগাড় করে দেব, তুমি শুধু নিশ্চিন্তে থাকো। থ্যাঙ্ক ইউ স্যার, থ্যাঙ্ক ইউ। ঠিক আছে ঠিক আছে। এটা তো আশ্চর্য ব্যাপার, ও নিজে থেকে ফোন করে আমার কত টাকা লাগবে জানতে চাইল। আমি বলেছিলাম না বাবা, এটা আমাদের কাছে রাখলে খুবই ভালো হবে। তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ তো, মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের উপরে আছে। সেটার কারণ কি তুমি বলো তো? এটাই হলো আসল কারণ। কি বলছিস রে? এইটার ভাগ্যটা কতদূর চলে দেখি। যাই হোক, আমি টাকা পাচ্ছি, এটাই যথেষ্ট। এই সোনার রুটিবেলার চাকিটা তুই রাখ। সাবধানে বাবা। আমি যা ভেবেছিলাম ওটাই সত্যি, এটার মধ্যেই কোনো শক্তি আছে। এটার জন্যই এসব সম্ভব হয়েছে, এটাকে হাতছাড়া করলে চলবে না। তুমি চাইলেই কিরণ কালচক্রটা দিয়ে দেবে বলে আমার মনে হয় না। কোনো চালাকি করেই নিতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে কিরণ কালচক্রটা বাইরে বার করে রাখে,
কালচক্রের শক্তি ওর যেন কোনো সুবিধা না করতে পারে। ও যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে তোমার কষ্ট দেখলে ও ওই কালচক্রটা তখন ব্যবহার করবে, আর ঠিক সেই সময় তুমি বলবে ওইটা তোমার খুব ভালো লেগেছে, তুমি ওটা নিতে চাও। বুঝতে পেরেছ? আইডিয়াটা খুব ভালো, কিন্তু করবে কি করে? আমার কথাটা মন দিয়ে শুনে নাও। তুমি সোজা কিরণের কাছে গিয়ে বলবে তুমি কোনো অ্যান্টিক জিনিস কিনতে চাও। তুমি ওকে এই কথা বলার পর কালকে ও তোমার কাছে নিশ্চয়ই আসবে। তুমি ওকে ডেকে এনে গাড়িতে উঠবে, আর ও ওঠার আগেই আমি আমার শক্তি দিয়ে গাড়িটা লক করে দেব। তুমি ভয় পেয়ে ভেতরে চিৎকার করবে, আর ঠিক সেই সময় আমি ওখানে এসে কিরণকে এটা বিশ্বাস করাবো যে তোমার খুব কষ্ট হচ্ছে, তখনও তোমাকে বাঁচাবার চেষ্টা করবে। আর তোমাকে বাঁচাতে না পেরে ও নিশ্চয়ই কালচক্রটা বের করে আনবে, আর যখনই ও কালচক্রটা তোমার সামনে আনবে তুমি ওটা নিয়ে নেবে। সুপার নন্দিনী, কালচক্র ফেরত নিয়ে আসার এর থেকে ভালো উপায় আর হতে পারে না। তুমি ওর কাছ থেকে কালচক্রটা নিতে না পারলে তখন আমাকে অন্য রাস্তা ভাবতে হবে। ওর কাছে যে কালচক্র আছে ও নিজেই সেটা বুঝিয়ে দিয়েছে, এখন ওর হাত দিয়েই ওই কালচক্র আমি ওর থেকে ছিনিয়ে নেব। কিরণ! হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, তৈরি হয়ে গেছি। এত দেরি করলে অ্যান্টিক কালেকশনগুলো দেখবো কি করে বলো তো? তোমার সব অ্যান্টিক জিনিস লাগবে? তোমাকে আমি অ্যান্টিক নয়, তোমাকে তাজমহল কিনে দেবো। চলো, তোমার যা যা লাগবে আমি তোমাকে তাই কিনে দেবো। চলো। তুমি আগে চলো। ওকে ওকে ওকে। তোমাকে কি কি করতে হবে আমি বলতে থাকবো, তুমি তৈরি তো? গঙ্গা, তুমি এখানে কি করছো? দেবসেনা তোমায় ওপরে খুঁজছে, ওপরে যাও। আচ্ছা, আমি গিয়ে দেখছি। গঙ্গা, উপরে একটা ফাইল ফেলে এসেছি, প্লিজ একটু এনে দাও। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি আসছি, আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবো। হ্যাঁ, ওকে। গঙ্গা, তুমি এখনো যাওনি? হ্যাঁ, এখনই আনছি। সন্ধ্যা, এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। হ্যাঁ নন্দিনী। গায়ত্রী, তুমি লাইনে আছো তো? হ্যাঁ বলো নন্দিনী। গায়ত্রী, অরুণ আমাকে একটা কাজ দিয়েছে, ওটা শেষ করে আসছি আমি। বুঝতে পেরেছ? দাও এটা, গান শুনছিলাম, ভুল করে নিচে পড়ে গেল। চলো চলো, দেরি হচ্ছে। ঠিক আছে। কোথায় রেখেছে কে জানে। সন্ধ্যা, আমি চালাচ্ছি, ছাড়ো।
আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমিই চালাও। কি গঙ্গা, মাথায় পড়ে হেয়ার ক্লিপটা কানে কেন পড়ে আছো তুমি? দেবসেনা দাওটা আমাকে, দাও। আমি দেব না। একদম সাবধানে চালাবে। নন্দিনী কি করছো? ও গাড়িতে উঠছে তো। দেবসেনা শোনো, আমি দেব না, দাওটা আমাকে, দাও দেবসেনা। নন্দিনী গাড়িটা স্টার্ট করো, কি হলো? মার খাবে কিন্তু তুমি দেবসেনা, দাও বলছে এটা। কি করছে ও? কি হলো? গাড়িটা স্টার্ট হচ্ছে না কিছুতেই। কি বলছো? পেছনে গিয়ে দেখো না কিছু হয়েছে কিনা। পেছনে? না, দেবসেনা আসলে দুষ্টুমি করে সাইলেন্সারে কিছু ফাঁসিয়ে রাখলে। আমার মনে হয় তুমি একবার গিয়ে দেখে এসো। তুমি ঠিক বলেছো, আমি নিয়ে আসছি। কি হলো নন্দিনী, গাড়িতে ধোঁয়াশা শুরু হয়ে গেছে, আগে কি আগুন লাগাবে? আমি কিন্তু রেডি। আরে ধোঁয়া বেরোচ্ছে তো। সন্ধ্যা কাঁচটা নামাও। সন্ধ্যা দরজাটা খোলো। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না আমি। সন্ধ্যা আমার খুব কষ্ট হচ্ছে, কিরণ তাড়াতাড়ি কিছু করো, প্লিজ হেল্প মি। সন্ধ্যা দরজাটা খোলার চেষ্টা করো। নিঃশ্বাস নিতে পারছি না, খোলো এটা। দেবসেনা আমি কিন্তু দিতে বলছি ওটা। নন্দিনী ধোঁয়া অনেক বেশি হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, একটু কম করো। সন্ধ্যা বাইরে আসার চেষ্টা করো। কিরণ সন্ধ্যা দরজাটা খোলার চেষ্টা করো, কাজটা নামাও। পারছি না নন্দিনী, আমি কিন্তু দিতে বলছি দেবসেনা, দাও দেবসেনা। সন্ধ্যা নন্দিনী, 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 সন্ধ্যা বাইরে এসো। সন্ধ্যা সন্ধ্যা নন্দিনী সন্ধ্যা 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 ওঠো। আরে সন্ধ্যাকে তো বাঁচাতেই হবে, এবার আর কোনো রাস্তা নেই, এবার আমি গিয়ে ওটা নিয়ে আসি। আরে সন্ধ্যা না না দেবসেনা, কিটা বলছি? সন্ধ্যা দেবসেনা কি দাও বলছি ওটা? সন্ধ্যা 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 কোথায় গেল? সন্ধ্যা ওঠো, সন্ধ্যা 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 আমি জানতাম রে, ওই সন্ধ্যার কিছু হলে তুই ওই কাল চক্রটা নিতে ঠিক আসবি, এটা আমি জানতাম। সেই জন্য ওকে গাড়ির মধ্যে আটকে রেখে আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম।
আমি ওটা করলাম বলেই তুই কালচক্রটা নিতে আসলি, আর এখন এই কালচক্রটা মাধবীর। এর কাছে তো নেই, গেল কোথায় তাহলে? আমি মহা মুশকিলে পড়লাম, কালচক্র তো ওর কাছে নেই, তাহলে কোথায় থাকতে পারে কালচক্র? কোথায় গেল? অরুণ, অরুণ, এটা নিশ্চয়ই মাধবীরই কোনো কাজ হবে, কিন্তু ও আমার প্ল্যানের ব্যাপারে কি করে জানলো? আরে কেউ জল তো নিয়ে এসো, আগুনটা নেভাও। কি হলো? মাধবীকে বলতে হবে। কোথায় আছে কালচক্র? মাধবী, 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 অরুণের গাড়িতে আগুন লেগে গেছে। অরুণ আর মালয়েশিয়ার ওই মেয়েটা গাড়ির মধ্যে আটকে পড়েছে। ওদের দুজনকে তোমার মন্ত্রশক্তি দিয়ে যে করে হোক বাঁচাও। অরুণ, ও কেন গাড়ির মধ্যে গেল? জল দাও তাড়াতাড়ি, আরেক বালতি জল দাও। অরুণ, আরে তাড়াতাড়ি দাও সন্ধ্যা, আরেক বালতি জল দাও সন্ধ্যা, তাড়াতাড়ি করো। হে ভগবান, তাড়াতাড়ি জল দাও জলটা। আর চুপ করে থেকে কোনো লাভ নেই। অরুণ, অরুণ, হে ভগবান, কি হবে এবার? Thank you.
এরা যদি আর কিছুক্ষণ এখানে থাকতো তাহলে এদের প্রাণও যেতে পারতো। মাধবীর চোখে যেন না পড়ে, এদের বাঁচিয়ে মাধবীর চোখেরই আমাকে বেরোতেই হবে। কিছু একটা অঘটন হবার আগে ওদের বাঁচাও মাধবী। ছিল আমার, আমি এখানে পড়ে রয়েছি। আরে সন্ধ্যা, আরে আমার সন্ধ্যার কি হলো? সন্ধ্যা কোথায় গেল? সন্ধ্যা, আরে সন্ধ্যাকে তো দেখতে পাচ্ছি না। সন্ধ্যা, সন্ধ্যা তোমার কিছু হয়নি তো আবার? হ্যাঁ তুমি ঠিক আছো তো? হ্যাঁ এর আবার কি হলো? আমি যে নন্দিনীকে খুঁজছি সে কি সন্ধ্যা? একে প্রমাণ সমেত ধরতে হবে। চক্র পেয়েছো? আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। না, ঠিক সময় ওই মাধবী এসে সব নষ্ট করে দিল। কি বলছো তুমি? তারপরে
আমাদের কাল চক্র আমরা ঠিক পেয়ে যাব। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। তোমাকে বাঁচানোর তারাতে নাগ শক্তি তোমার উপর প্রয়োগ করতে হলো। সন্ধ্যা, আমার জন্য তোমার কিছু হয়নি তো এটাই অনেক। কালচক্র কিরণের কাছেই আছে, ওইটা আমি যে কোনোভাবে নিতে পারি। তুমি কোনো চিন্তা করো না, ওইসব বাদ দাও। তুমি আমার উপরে নাক শক্তির প্রয়োগ করার সময় মাধবী যদি তোমায় দেখে নিত তাহলে তো তোমার আরও ক্ষতি হয়ে যেত। দয়া করে এরপর থেকে তুমি এই ধরনের তাড়াহুড়ো করবে না, এমনও তো হতে পারে যে তুমি ফেঁসে গেলে। আমি কারোর হাতে ভাসব না, আমার রূপ কেউ ধরতে পারবে না। তুমি একটু সাবধানে থাকো। কোথায় গেল ওটা? হ্যাঁ, আমার যা টাকা দরকার ছিল আমি পেয়ে গেছি, আমি কেন শুধু শুধুটা বিক্রি করতে যাবো?